आसिफ चौधरी चित्कार करছে কেন এটা কোন বার বা বক্তৃতার মঞ্চ নয় এটা ভদ্রলোকের বাড়ি ভদ্রলোক আপনি কেমন ভদ্রলোক আজ আমি জেনে গেছি মিস্টার আসিফ চৌধুরী যাকে আমি পছন্দ করি যাকে আমি ভালোবাসি আমার সেই ভালোবাসাকে হত্যা করার জন্য আপনি ভারতে গুন্ডা পাঠিয়েছেন শালা তুমি কাকে কি বলছো আমার প্রতিটি পছন্দ প্রতিটি ভালো লাগাকে আপনি গলা টিপে হত্যা করতে চাচ্ছেন কিন্তু কেন ওয়াই এটা রাস্তার মেয়েকে নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনায় যেতে চাই না কাকে আপনি রাস্তার মেয়ে বলছেন মৌকে যে নিজের আত্মসম্মানবোধ বাঁচানোর জন্য কঠিন দারিদ্রতাকে হাসি মুখে মেনে নিয়েছে তাকে মৌ গরিব হতে পারে কিন্তু রাস্তার মেয়ে নয় যে মেয়ে টাকার বিনিময়ে মঞ্চে নাচ গান করে বেড়ায় সেই মেয়ে কোনোদিন এই বাড়ির বউ হতে পারে না আপনার কাছে বাড়ির বউ হতে না পারে কিন্তু আমার বুকের প্রতিটি স্পন্দনে লেখা আছে মনের নাম বউ আমার জীবন বউ আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন পৃথিবীর সবকিছু আমি ত্যাগ করতে পারি কিন্তু বউকে আমি ত্যাগ করতে পারবো না পারতে তোমাকে হবেই হ্যাঁ পারতে তোমাকে হবেই একটা নষ্ট মেয়ের জন্য এই বংশের মান ইজ্জত আমি ধুলে মিশি দিতে পারি না মিস্টার আসিফ মৌকে নিয়ে আর একটা কটু কথা বললে আমি ভুলে যাব আপনি আমার জন্মদাতা পুরুষ আরে আর একটা কথা নয় গেট আউট গেট আউট বেরিয়ে যাও আমার বাড়ির থেকে থ্যাংক ইউ মিস্টার আসিফ থ্যাংক ইউ আমি এই দিনটির অপেক্ষা ছিলাম আপনার অহংকার আর আভিজাত্যের আদালতে নিজের ছেলেকে ফাঁসি দিয়ে দিলেন ফাঁসির রায় দিয়ে দিলেন ভেঙে দিলেন সেই দেয়াল যা এতদিন আমাকে এবারে আটকে রেখেছিল আজ আজ আপনি আমাকে একদম মুক্ত করে দিয়েছেন ধন্যবাদ আপনাকে এই আরিফ সম্পর্কের দাবি নিয়ে আর কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াবে না আজ থেকে আরিফ বাঁচবে সম্পূর্ণ নিজের পরিচয় নতুন নতুন মানুষ হিসাবে সম্পর্কের বাঁধন থেকে সম্পর্কের বাঁধন থেকে আজ আমি আপনাকে মুক্ত করে দিয়ে গেলাম আজ আমি আপনাকে মুক্ত করে দিয়ে গেলাম মুক্ত করে দিয়ে গেলাম